নমস্কার বন্ধুরা বনসাই নিচে আছে আপনাদেরকে স্বাগত জানাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা আমার বানিয়ান ট্রির কাটিং আছে এবং খুবই লার্জ বা বড়ো আর এর সঙ্গে এরিয়ার রুট শো আছে তো এটা গাছকে আজকে আমি পটে দেবো আর গ্রো করার চেষ্টা করবো এই ঠান্ডার মরশুমে তো কীভাবে আমি লাগাচ্ছি বা কীভাবে গ্রো করছি তো সে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি আর এর আপডেট আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো তো সেই ভিডিওগুলো দেখার জন্য আমার এই চ্যানেলটি পাশে থাকুন সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান আর যে সকল বন্ধুরা আমাকে বারবার কমেন্ট করেন যে আমি যেন স্টেপ বাই স্টেপ ভিডিও তুলে ধরি তাদের উদ্দেশ্যে যে আমি আজকে যে ভিডিওটিকে তুলে ধরছি আপনাদের সামনে এর পরে যে আপডেটটি তুলে ধরবো এবং আর আজকে যে ভিডিওটি এই দুটো ভিডিওর লিঙ্ক আমি আপনাদের সেই ভিডিওর মধ্যে দিয়ে দেবো যে আমি আপডেট ভিডিওটি তুলে ধরবো তো সেই জন্য আমি বন্ধুদের কাছে রিকোয়েস্ট করি বা বন্ধুদের উদ্দেশ্যে বলে থাকি যে আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পর যদি রকম কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তো চরম বন্ধুরা গাছটি শুরু করি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছটি রুটস ভালোভাবে গাছটির সরি বন্ধুরা এই ব্রাঞ্চটির রুটস ভালোভাবে ডেভেলপ করেছিল তো আমি যেখান থেকে সংগ্রহ করেছি আপনারা থামবেলটা দেখে হয়তো বুঝতে পেরেছেন যে এটা একটা আগে থেকে একটা গাছের ব্রাঞ্চ ভাঙা যায় বা ভেঙে পড়ে যায় তো সেখান থেকে আমি এটা কাটিংটা সংগ্রহ করে নিয়ে এসেছি তো যেটা কাজ করব বর্তমানে বন্ধুরা এখন সেটা হচ্ছে যে নিচের যে অংশটা আছে সেই অংশটাকে কিছুটা আমি উপরের দিক দিয়ে যে গাছের যে স্কিন বা চামড়া যেটাকে বলা হয় উপরে দিকের অংশটাকে কেড়ে দেবো এবং এর মধ্যে কিছু রুটিন হরমোন ব্যবহার করব আমি যাতে করে গাছটা আরও তাড়াতাড়ি ডেভেলপ করতে পারে আমার তো বন্ধুরা এই জন্য একটা নর্মাল চাকুর সাহায্যে আমি উপরের দিকে চামড়াটা কিছুটা করে ছুটিয়ে নিচ্ছি যাতে করে মাটির সঙ্গে ভালোভাবে অ্যাটাচ হতে পারে আর রুটস ভালোভাবে ডেভেলপ করতে পারে তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো রকম কাজে এসে থেকে বা কোনো রকম উপকার হয়ে পেয়ে থাকেন আমার এই কাজগুলো দেখে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ও আপনাদের ভালোবাসা ও সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এটুকুটা আশা রাখি আরেকটা কথা বন্ধুরা যখনই আপনারা কাটিং কোনো জায়গা থেকে কাটিং সংগ্রহ করবেন সেই কাটিংটাকে যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি পারবেন সয়ান মিশ্রণের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এবং এরপর যেটা দেখছেন যে রুটগুলো যেদিকে সেদিকে ছড়িয়েছে তো এই রুটগুলোকে আমি এটা দড়ির সাহায্যে বেঁধে দড়ির সাহায্যে বেঁধে দেবো যাতে করে রুটসগুলো সয়েল মিশ্রণের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে আর ভালোভাবে রুটস আমার আরও ডেভেলপ করে দেখতে পাচ্ছেন যে আমি এটাকে গ্রো করার জন্য একটা সাধারণ নর্মাল সয়েল আর তার সঙ্গে কিছু বালি মিশ্রণ আছে সেই মিশ্রণটা দিয়ে আমি গাছটিকে লাগিয়ে দেবো আর পরবর্তীতে যখন গাছটি ভালোভাবে গ্রো করে যাবো বা ডেভেলপ হবে তখন আমি সেই গাছটিকে পুনরায় কম্পোস্ট সার বা গোবর মাটি দিয়ে সেই গাছটিকে প্রতিস্থাপন করবো তো সেই সব ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দেবেন তো আমি সাল মিশ্রণটি এই পটের মধ্যে দিয়ে দিচ্ছি আর গাছটিকে বসিয়ে দিয়েছি রুটিন হরমোন দ্বারা তো চলুন দেখি কিভাবে দেখে নিন যে কীভাবে আমি কাজ কাজটি করছি আর গাছটিকে রিপোর্টিং করছি বা প্রতিস্থাপন করছি সয়েল মিশ্রণের মধ্যে দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমি অ্যাডজাস্ট করছি কতটা সয়েল মিশ্রণ লাগবে তো যাই হোক গাছটি আমার হয়ে গেছে এরপর যেটা করবো সেটা হচ্ছে যে নিচের যে অংশটি আছে সেই অংশটি ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এর মধ্যে কিছুটা রুটিন হরমোন লাগিয়ে দেবো আগে ভালো করে পরিষ্কার করে নিই তারপর রুটিন হরমোন লেগে এর মধ্যে আমি জল দিয়ে পরিষ্কার করে নিই গাছটিকে আগে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কাটিংটিকে আমি পরিষ্কার করে নিলাম জল দিয়ে একটু ধুয়ে নিলাম ধোয়ার পিছনে একটাই কারণ যে যখন আমি রুটিন হরমোনগুলি ডুবের মধ্যে চাতে করে রুটিন হরমোনগুলি ভালোভাবে লেগে যায় গাছটির মধ্যে তো সেই জন্যে আমি জল দিয়ে কিছুটা ধুয়ে নিলাম বা ভিজিয়ে দিলাম যে অংশটা মাটি নিয়ে যেতে হবে সেই অংশটাকে এতে করে রুটিন হরমোনগুলো ভালোভাবে গ্যাসটির বা কাণ্ডটির সঙ্গে ভালোভাবে লেগে যাবে তো এরপর যেটা কাজ সেটা হচ্ছে রুটিন হরমোনকে আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তো দেখতেই পেলেন যে বন্ধুরা আমি রুটিন হরমোন ভালোভাবে গাছটির সঙ্গে যে অংশটা মাটি নিয়ে যেতে সেই অংশটাকে ভালোভাবে করে লাগিয়ে দিলাম চার সাইড দিক দিয়ে এরপর যেটা কাজ বন্ধুরা সেটা হচ্ছে যে গাছটিকে আমি প্রতিস্থাপন করব তো তার আগে আমি কিছুক্ষণ গাছটিকে রেখে দিচ্ছি যাতে করে রুটিন হরমোনটি ভালোভাবে লেগে যায় গাছটির সঙ্গে আর সজে না ছুটে যায় বা শুকিয়ে যাতে যায় গাছটির সঙ্গে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি রুটসগুলো কিছুটা শর্ট করে নিলাম শর্ট করে নিয়ে এগুলোর মধ্যে কিছুটা রুটিন হরমোন আমি লাগিয়ে দিয়েছি এতে করে আমার রুটসগুলো ভালো করে ডেভেলপ করবে তো আমি এটাকে এখন পটের মধ্যে বসিয়ে দিচ্ছি আর সারমিশন দিয়ে দিচ্ছি তো আশা রাখছি বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগছে বা কোনো রকম কাজে আসবে তো যদি কোনোরকম কাজে এসে থাকে বা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকুন সাথে থাকুন আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দিন আর এর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকুন কোনোরকম জিজ্ঞাসা পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এটাকে আমি হান্টিং করেছি বলতে বন্ধুরা এটা একটা কিছু পূর্বে আপনাদের বলেছি বা আপনারা থাম্বেলটা দেখতে বুঝতে পেরেছেন যে এটাকে আমি একটা ব্রাঞ্চ কাটিং নিয়ে এসেছি আর ব্রাঞ্চ কাটিংটাকে আমি গ্রো করছি অতি অল্প সময়ের মধ্যে একটা সুন্দর একটা বনসাই তৈরি হয়ে যাবে আর গাছটি ওড লুক চলে আসবে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই তো এইভাবে আপনারা বনসাই তৈরি করতে পারেন তবে যারা নতুন বিজ্ঞানার আছেন এই শীতকালের মধ্যে বনসাই এই কাটিং সংগ্রহ করে বা কাটিং লাগানোর চেষ্টা করবেন না কারণ বেশিরভাগ কাটিংয়ে ফেল হয়ে যায় এতে করে অনেকে হতাশায় পড়ে যান যে কাটিং গ্রো করলাম আমি এবং কাটিং আমার গ্রো হলো না ভালোভাবে তো সেই জন্য বলবো যে বন্ধুরা যারা নতুন বিজ্ঞানের বা নতুন বাংসার প্রেমী তারা অবশ্যই এসব কাজ থেকে কাটিং সংগ্রহ করার বা কাটিং গ্রো করার চেষ্টা করবেন না প্রয়োজনে আপনারা কোনো চারা সংগ্রহ করে সেটাকে গ্রো করতে পারেন কারণ এই শীতের মধ্যে গাছ লাগানো বা কাটিং গ্রো করাটা খুবই টাফ ব্যাপার হয়ে যায় আর যারা পুরনো বনসায় ক্রিয়েটর যারা আগে থেকে বঞ্চয় করে থাকেন বা এসব কাজগুলো জানেন তারা সহজেই এই কাজটি পেরে যাবেন তো তাদের জন্য নয় যারা নতুন বিজ্ঞান তাদের জন্য আমার এই চ্যানেল বা তাদের জন্য আমি ভিডিও তৈরি করে থাকি তো অবশ্যই তারা সব দিকগুলো দেখে কাজ করবেন আর এইভাবে সিল করে দেওয়াটা খুবই দরকার বন্ধুরা এতে করে কি হয় আর যে ইয়ার পকেটগুলো থাকে সেই এয়ার পকেটগুলো ফিল আপ হয়ে যায় যার ফলে ফাঙ্গাসের আক্রমণ থেকেও অনেকটা গাছটা রেহাই পায় বা ফাঙ্গাসে আক্রমণ হলে গাছটি আপনারা জানেন যে সহজে ফাঙ্গাসে অ্যাটাকে গাছ মরেও যেতে পারে তো সেই দিকগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখা দরকার আর সেই এই গাছটি করা দরকার তো দেখতে পারেন যে গাছটিকে আমি পটে দিয়ে দিয়েছি এরপর যেটা করবো সেটা হচ্ছে যে বন্ধুরা উপরের দিকে যে অংশটা খোলা অংশটা আছে সেই খোলা অংশটাকে আমি এটা প্লাস্টিক দিয়ে কভার করে দেবো যাতে করে তার যে গাছটি গাছটি যে জল সংগ্রহ করবে সেটা উপরের দিক দিয়ে সরাসরি বেরিয়ে নিয়ে যায় আর উপরের দিকটা যাতে শুকিয়ে না যায় তো সেই জন্য আর উপরের দিকে অংশটিকে আমি সাফ কোম্পানির ফাঙ্গিসাইড দিয়ে পোলার প্লাগিয়ে দেবো যাতে করে এর মধ্যে উপরের দিকে ফাঙ্গাসে অ্যাটাক না করে তো সেই কাজটিও করে নিচ্ছি বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে আমি সাব কোম্পানির ওটা ব্রাশের সাহায্যে অংশটিকে লাগিয়ে উপরটাকে আমি সম্পূর্ণ ফাঙ্গি সাইড লাগিয়ে দিলাম এরপর এটাকে যেটা করবো সেটা চেক কেড়ে দিয়ে বেঁধে দেব আর পটের মধ্যে জল দিয়ে দেবো আশা করছি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন এটুকুটা আশা রেখে আজকের মতো এ পর্যন্তই